Lechta dog, eh? Lechta mate taka? हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल अनलिमिटेड गल्प। तो सबाई के नवबर्षे प्रीति और शुभेच्छा जानालाम, बड़ोदे प्रणाम और छोटोदे अनेक अनेक भालोबासा। तो आज के पुरो ब्लगटाई आमी किन्तु बांगालीते करछि, जेहेतु आज के आमादेर नवबर्ष। ताई अच्छा, आजकल ब्लगटा किन्तु अनेक ही स्पेशल होते चले, अनेक अनएक्सपेक्टेड इन्सिडेंट्स होमदा अनेक मजा आसें। तो ब्लगटा किन्तु स्किप करो ना, और तुम्हारा जरा बांगाली आछो भालोबाशो तारा अवश्य कमेंट करो, ताहले ही तो आमी बुझते पारबो बोलो के के आमार ब्लग देखछे। एनीवेज सकाले उठे ही किन्तु माँ बोलो आल्टाटा पोरे नीते, चान करे रीतिमतो माँ के आल्टाटा पोरिये दिएछि, आमिओ पोरे नियेछि। आमी जोदि शोशुर बाड़ीते थाकतम আমার শাশুড়িমাকে পড়াতাম, এখন বাপের বাড়ি আছে তাই মাকে পড়িয়ে দিলাম। তারপরেই আর কি, এই দেখো দুটো পণ্ডিত বসে গেছে ঘরের পুজোটা করতে। আগে ঘরের পুজোটা সেরে নিয়ে তারপরেই আমরা যাব। তো কোথায় যাব তোমাদের বলে দিই, এখন বাজে ভোর পাঁচটা, চান হয়ে গেছে আমাদের। আর এই যে মার বাবা ঘরে পুজোটা করে নিচ্ছে, এই পুজোটা সেরে নিয়ে আমরা যাব মহালক্ষ্মী আর সিদ্ধিবিনায়ক। কি বলো তো, যারাও তোমরা বোম্বে থাকো এটা একটা রিচুয়াল মতন হয়ে গেছে বলো, নববর্ষে মহালক্ষ্মী যাওয়ার। কালকে দিনে তোমাদের একটা শর্ট দিয়েছিলাম যে আমি নববর্ষে কি পরবো, অবশ্যই তোমরা দেখেছো হয়তো। তো চলো দেখো, আমি তো সেইটাই পরবো, লেকিন আমার মা কি পরবে সেটাও তোমরা দেখতে পাবে। আর তোমরা তোমাদের নববর্ষ কিভাবে কাটিয়েছো এটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে পাঠাও। তো এই দেখো আমরা রেডি, আর মা এই যে বড় মাইমা শাড়িটা পরেছে, মানে বড় মাইমার দেয়া শাড়িটা, আর আমি পরেছি সেইটা হচ্ছে ছোটো মাইমার দেয়া শাড়িটা। তো ঘরের পুজো হয়ে গেছে, এখন আমি এই যে বেরিয়ে পড়েছি, আর এই যে ব্লাউজটা সেটা আমার মেজোমাসি দিয়েছে। আমরা তো ভেবেছিলাম যে ভোরবেলায় বেরিয়ে যাব, কিন্তু অত ভোরে আর বেরোতে পারলাম না, এখন বাজে ছটা সাড়ে ছটা হয়তো। তো মা এই মন্দিরটায় রোজ যায়, তাই ঘরের পুজো দিয়ে আগে এই যে শিব মন্দিরে মা চলে এসেছে এখানে পুজো দেবে বলে। তো অনেকটাই ভোরবেলা এসেছে তাই মন্দিরটা বন্ধ ছিল আর কি, তো মা খুলে পুজোটা দিচ্ছে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমাদের দুজনকে এই একই শাড়িতে কেমন লাগছে। তারপর আর কি তোমাদের যে বলছি, মানে এই শাড়িটা মাইমা দিয়েছে, এটা মেজোমাসি দিয়েছে, তার মাঝে কোথাও না কোথাও আমি মানে বড় মাসিকে একটু মিস করছিলাম, আমি কেন জানি না। লেকিন বলে না যেটা আমরা ম্যানিফেস্ট করি সেটাই কিন্তু হয়। আর এই দেখো আমার বোন, শুভ নববর্ষ বল রে, হ্যাপি নিউ ইয়ার, কোথায় গেছিস? হ্যাপি নিউ ইয়ার। এই যে আমি আমাদের ফুল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, আমরা মা মেয়ে দুজনেই শাড়ি পরেছি, বোন পরেনি শাড়ি, ও মানে সেরকম তারা শাড়ি পরতে পছন্দ করে না আর কি। আর বেরিয়ে এই দেখো আমরা স্টেশনে পৌঁছে চা খেয়ে নিচ্ছি, চা না খেলে আমার একটু মাথা ব্যথা করে, তাই ইউজুয়ালি মা ঘরে চা বানিয়ে দেয়, চা খেয়েই আমরা বেরোই, কিন্তু আজ অনেকটাই লেট হয়ে গেছে। আর চৈত্র নবরাত্রি বলে কথা আর ওই ভিড় থাকবে, তাই আমরা চা খাবার জন্য আর ওয়েট করলাম না। কিছু জিজ্ঞেস করার নেই, চাটা কেমন বলো? আর এই মেয়েটা মুখ নাড়বে না, চলো চাটা খেয়ে নি। সো এখন আমরা যাচ্ছি মহালক্ষ্মী, ইচ্ছে তো আছে সিদ্ধিবিনায়কও যাবার, কিন্তু চৈত্র নবরাত্রির জন্যে মহালক্ষ্মী তো অলরেডি অনেকটা ভিড় হবে, তো দেখা যাক কতটা কি করতে পারি। এরা দুজনে দুজনের জুটি ছাড়বে না, মানে এখন একটা বড় দিদি ঘরে এসেছে, দিদি নয় মায়ের সঙ্গে চলো, সেটা চলবে না। তো ট্রেন ঢুকে গেছে, এই যে আপা ব্যাগেতে একটু ফল মিষ্টি নিয়েছে, তো চলো ট্রেনে ওঠা যাক, তারপর তোমাদের সঙ্গে গল্প হবে। এমনি তো খালি আছে বলো, দেখো তোমাদের বলেছি না এরা দুজনে এক দুসরাকে ছাড়বে না। পৌঁছে গেছি আমরা, এখন মন্দিরের কাছে পৌঁছালেই জানতে পারবো কতটা ভিড়। মনে তো হচ্ছে যথেষ্ট ভিড় হবে, দেখা যাক।
করছি তো আমরা দুজনে এত সেজে গুজে এসেছি আর ওকে এরকম মনে হচ্ছে দেখো তাই এরাই এসেছে হ্যাঁ না প্রথম থেকে এরাই ডিসাইড করেছিলাম আমাকে বলেই নি হ্যাঁ আমরা দুজনেই ভেবেছিলাম দুজনে এক করবো আর একে বাদ দিয়ে দেবো অমনিতেও মম্মি তাকে কুড়িয়েই এনেছিল তো জন্য আমরা একে ধরি না দেখো কি বলছে তো অনেক কষ্ট পাওয়া গেছে ট্যাক্সি ঢুকুন ঢুকুন এই মনে হচ্ছে 10 মিনিটেই পৌঁছে যাব লকেটটা আমার থাকলে ব্যাপারটা আলাদা থাকতো তোমার আছে আমার নিজের ভয় লাগছে কেন গো আচ্ছা हम पहुंच गए हैं जा भूले गए बांगलाय ब्लॉग करछी बांगालीते ही तो करा उचित बोलो आज के बांगाली न्यू ईयर ताई তোমরা যারা মুম্বাই থাকো বুঝেই গেছো আমরা পৌঁছে গেছি মহালক্ষ্মী আর এখানে আমার বোন কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছে সে অনেকটাই আমার হেল্প করে ব্লগ শ্যুট করতে অ্যান্ড অল তো চলো লাইন দেওয়া যাক এই এরা দুজনের জুটি ছাড়বে না আর আমার বিয়ের পর থেকে অনেক বেশি হয়ে গেছে এদের লাইন পড়েছে দেখো কোথাও অব্দি আর একটু ভোরবেলা করে আসা উচিত ছি মা বেড়াল চলো লাইন দিই তোমাদের দেখে দিই মন্দিরটা এক্স্যাক্টলি কোথায় এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ আচ্ছা দেখো পুলিশ তো চলো লাইনটা দিয়ে দিই আমাদের আস্তে আস্তে লাইনটা কত এগিয়ে গেছে হ্যাঁ ওই বেড়ে গেছে আর একটু পরে এলে হাজি আলীর কাছে দাঁড়াতে হতো আরেকটু আগে আসলে আগেই তো আসবো তুমি দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছিল একে এইটুকুনি সাজ দে আড়াই ঘন্টা লেগেছে ভোর 5টা থেকে উঠে রেডি হয়েছে একদম ঠিক একদম এত সেজেছে এত সেজেছে এত সেজেছে জামা পরেছে আর বেরিয়েছে এই দেখো জামা কাছে তার ভিডিও নেই দেখাবো কত তোরা সেজেছি আর কে রেডি হয়ে বসেছিল ও বিচারি আমাদের দুজনে জোগাড় দিতে দিতেই হয়ে গেছে একে সেফটি পিন দাও ওকে গলার দাও কানে দাও টাইম পাইনি নিজে সাজবার হ্যাঁ আর তারপরে দেখো আমরা দুজনে ক্যামেরাটা এরকম কভার করে আছি এখান থেকেই ধরে দাঁড়াতে হবে ফের আচ্ছা তাহলে এখান থেকে নিয়ে নাও হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও তাহলে এখন তো চৈত্র নবরাত্রি তাই আর একটু বেশি দাম হবে হয়তো ঠিক আছে দীপিকা এখানে এত কিছু পাওয়া যাবে আগে কানের গলার পাওয়া যাবে তো নাকি আমি না আসলে তো তুই আমার জন্য কিনে রাখিস এখন এসেছি তো কিনে দিবি কিনে দিবি তো এখানে এই যে প্রসাদ পাওয়া যাচ্ছে যারা ঘরের জন্য নিয়ে যায় লোকেদের দেওয়ার জন্য নিয়ে যায় লাইনও তাড়াতাড়ি এগিয়ে এসেছে দেড়শো
দান পেটিতে দান করবে, নতুন বসিয়েছে এটা, একদম টিপিকার মাপে দেখো। তো ফাইনালি আমাদের দর্শন হয়ে গেছে। এখনো এত লাইন, কিন্তু লাইনটা হু হু করেই চলে যাচ্ছে বলতে পারো। আর লোকেদের ছেকানা লাগুক বলে ওরা এই যে কার্পেটটা পাচ্ছে। লাইন শেষ হওয়ার নাম নেই। আর মন্দিরের ভেতরে তো ফটো তোলা অ্যালাউড নেই, তাই আর আমি কিছু ভিডিও করতে পারলাম না। একটা তুমি একটা পাপা নাও না, হাতে করে খাওয়াও। মম্মি লাইসা মাথায় দাও দহো না, মজা আছে তো? এখানে আসার পর জিজুদের সঙ্গে দেখা হয়েছে, মানে পম্পা দিদির সঙ্গে আর কি। তো ওনারা গাড়ি এনেছে, তো ওদের সঙ্গেই যাব। জিজু আবার ফোন করলো যে দাঁড়াও আসছি, তাই তোমাদের আমি বললাম যে জিজু আসছে গাড়ি নিয়ে, তাই গাড়িতে করে যাবো সিদ্ধিবিনায়ক। অ্যান্ড যখন সকালবেলা এসেছি লাইনটা কোথায় ছিল বলো, আর এখন লাইনটা কোথায় আছে দেখো, কতটা লাইন আরও বেড়ে গেছে। সকালবেলা আমরা কোথায় ছিল দেখাচ্ছি, দাঁড়াও। আর আমার বলতে গেলে বেশ অনেকগুলোই দিদি জিজুরা আছে, তার মধ্যে যার সঙ্গে একটু বেশি আর কি মারা হয় আর কি, সেটাই একটাই জিজু। হ্যাঁ দেখো, সকালবেলা আমরা এখানে ছিলাম। কে কিনে দেবে, তুই না মম্মি? কি চালা মেয়ে রে বাবা, বললো আমি কিনে দিচ্ছি। একটা কি জোর বড় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল বল। পয়লা বললো এ কিনে দেবে, তারপরে মম্মিকে ডাকছে মম্মি আসো, ডাকি মম্মি কিনে দেবে। হ্যাঁ মম্মি আমার পাপাকে ডাকছে, সবাই সবাই এক দুসরাকে ডাকছে, যে লাস্ট আসবে সেই কিনে দেবে। চলো দেখি কি কিনতে পারি। যেটা বলছিলাম যে শাড়িটা মামার বাড়ি, ব্লাউজটা মেজো মাসির বাড়ি, আর এখানে ভালোবাসার মধ্যে বড় মাসি একটু বাকি ছিল, সেটাও পুরো হয়ে গেছে। বড় মাসির মেয়ের জামাইয়ের গাড়ি করে এখন ঘুরতে যাব। তো ঠিক এইরকম আমার পয়লা বৈশাখটা কাটলো আর কি, কাটছে। আর দেখো তোমরা দূর থেকে যাকে চিনতে পারবে সেই আমার জিজু, দূর থেকে দেখতে থাকো দেখতে থাকো, আসছে অনেক দূর থেকে, যাকে আসতে হোক দেখছো সেইটাই আমার জিজু। দেখো আইব্রোগুলো তুলে আসছে, এই দেখো এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো এই দেখো, হাত দেখাচ্ছে ভাই। আগে লাইন দাও,
তো এই যে দাদু আর নাতি সাথে যাচ্ছে, পেছনে দিদি মা আর তো এই অপুর একটা চ্যানেল আছে হ্যাঁ না অপু, দেখিয়ে দে তো চ্যানেলটা ফোনে দাও খুলছে। আয় দীপিকা, এত ছোট, আমরা যদি এই বয়সে স্টার্ট করতাম আজ কোথায় পৌঁছে যেতাম। দাও দেখাচ্ছি, তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভালো করে দেখতেই পারলো না তো। আরে ফোনের ওটা, হ্যাঁ ব্যাক ক্যামেরা হয়ে গেছে, আবার এও খাওয়াবে বলে বায়না করছে। দেখো দেখো রোদ্দুরে বিচারি মেয়েটা আজ কালো হয়েই ছাড়বে। আমরা তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তাই আগে খালিয়ে দিয়েছি। এই যে এই লেজটা তো কে লেজটা মাঠে থাকা, আরে তো এসে গেছে জিজু, এইটা করেই যাবো সবাই। হ্যাঁ জিজুদের একটা নতুন গাড়ি চাপা হয়ে গেল। সিদ্ধি বিনায়কের ওইখানে তো গাড়ি পার্কিং তো এই যে এসে গেছে সিদ্ধি বিনায়ক, এমনি আসতাম তেমনি আসতাম, লেকিন জিজু আর দিদির সঙ্গে দেখা হয়েছে বলে ভালো করে এসি গাড়িতে ঘোরা হলো, আসা হলো। তো এই যে পৌঁছে গেছি, এখানেও ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউড নেই। তো চলো ঢুকি এখন মন্দিরে। তো আজ এখানেও প্রচুর ভিড়, ভিড় বলতে এখনো লাইন আমরা দেখিনি, তার আগেই বলছি। অ্যান্ড এই যে এখানে চপ্পল রাখা আর এদিকে প্রসাদ নেবার লাইন, আর এখন আগে আগে যাচ্ছি, জানি না কতটা ক্যামেরা করতে পারবো, কেন কি এখন তো সবই মন্দিরে তোমরা জানো শুটিং অ্যালাউড নেই, তাই। তো চলো আরেকবার বলে দিই তোমাদের হ্যাপি নিউ ইয়ার। দেখো বলছিলাম যে এখানে লাইন থাকবে, প্রচুর লাইন, মানে হয়তো বোঝা যাচ্ছে না, লেকিন এতবার এরা যে ভিতরে গোল 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 ঘোরায় বলার বাইরে, অনেক বড় লাইন। লেকিন হ্যাঁ একটা কথা বলবো, মানে ঠাকুরটা সত্যি এত জাগ্রত, যতবার তুমি যাই চাইবে মন দিয়ে ঠাকুর ঠিকই পূর্ণ করে সেই আশাটা। বেশি লোভী হওয়া ভালো নয়, ও যেন খালি খালি বেশি বেশি চাইবে না, নিজের সামর্থ্য মতো চাইবে যেটা ঠাকুরে দিতে পারবে। তো চলো লাইনটা দিই, এখনই জমিটা পুরো গরম হয়ে গেছে। চলো দেখো এরা এখানে প্রসাদ দিচ্ছে, এদের কোনো মানত পূর্ণ হয়েছে হয়তো তাই। তো চলো প্রসাদটা খেয়ে নি, কেন কি যা লাইন পড়েছে, আজ মনে হচ্ছে বিকেলবেলায় ঘরে ফিরতে পারবো। নয় নয় তুমি 5,000 লোক আছে টোটাল। ফোনটা রেখে দে আমি স্ক্যান
করে পে করে দিচ্ছি, মানে এরকম জিজু পাওয়ার জন্য ভাগ্য করতে হবে গো, বলে দিয়েছি জিজু। তারপর আর কি, পৌঁছে গেছি বড় মাসির বাড়িতে। তো বড় মাসির বাড়িতে বেশ অনেকদিন পরে যাচ্ছি। এক টাইম ছিল যখন আমি মানে স্কুলে থাকাকালীন আর কি, ভেকেশন পড়লে, ইনফ্যাক্ট স্যাটারডে সানডে হলেও আমি পৌঁছে যেতাম বড় মাসির বাড়িতে থাকতে। তারপর এই কলেজে এসে জবে এইসব মানে ছুটে গেছে, তো বেশ অনেকদিন পরেই যাচ্ছি আমি এখানে মানে দেখা করতে আর কি। তো এখানে বৌদি আছে, মাসি আছে, দাদা আছে, শুভজিৎ আছে, তো দেখি কার কার সঙ্গে আলাপ তোমাদের করাতে পারি। আর দেখো পৌঁছে গেছি, এদের ঘরে কিন্তু একটা কচ্ছপ রয়েছে, একটা নয় তিনটে। খাও 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 না, একদম হঠাৎ করেই গেছি। তো বৌদি কিন্তু জল মিষ্টি দিয়েছিল, তারপর একটুক্ষণ বসে থাকতে হলো। মাসি যেহেতু নিচে গেছিলো, ওরা তো কেউ জানতো না আমরা আসবো বলে। দাদাও একটু কাজে বেরিয়েছিল, শুভজিৎ তো ঘরে ছিল না, কিন্তু মাসি আর বৌদি খাওয়া দাওয়া করার জন্য অনেকেই পোস্ট করছিল। কিন্তু বোন আর আমি অনেকটাই মানে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সে আবার আরেকটু বেশি, তাই আমরা খাওয়া দাওয়া করলাম না, বেরিয়ে পড়েছি। মা বাবা দিদি জামাই বাবু আর এই যে ওখানেই ছিল। না না মানে মাল্লারি থেকেই আসবো চেঞ্জ করে, এও আসবে, যেও না গো বৌদি। ঠিক আছে তোমার যাওয়া আছে যাও। এইটাই ভালো না, ম্যানেজ করতে শিখেছে। দেখো শাশুড়ি আর বৌমা সবাইকে ফেলে রেখে যাওয়া আমারও খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু এতটাই টায়ার্ড ছিলাম যে বসেও পারিনি। তারপর আর কি বোন আর আমি ওখান থেকে ডাইরেক্ট অটো করে চলে এসেছি ঘরে। ঘরে এসে রান্না তো সেরকম কিছু করা ছিল না, তাই ফেরার পথেই আমরা চাইনিজ নিয়ে নিয়েছিলাম। মায়ের তো উপোস অশোক ষষ্ঠী বলে কথা আর কি, তো মা দিদি বৌদি এরা সবাই রুটি আর কুমড়োর ডানলা মিষ্টি খাবে, আর বাবাদের জন্য মনে হচ্ছে কিছু রান্না হয়েছে। আর এই দিকে দেখো চাইনিজ আমাদের এসে গেছে। আন্টি তো জানতো ভি না কি আমরা না খেয়ে আসবো, তাই আন্টি এত কিছু রান্না দিয়ে দিয়েছে। আর আমরা আসার টাইমে তো চাইনিজ এনেছিলাম, তাই সেটাই খাবো, খেয়ে দিয়ে এখন ঘুমাবো। আমার ব্লগটা এখানে এন্ড করলাম, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল